সুবহানাল্লাহ আস্তে কইলে বাতের রোগে ধরবে বোবা হে মর বাবুরা গুলা বললাকে লাগলে দিকাতা কাছে এক সপ্তাহের মধ্যে ছোড়ো না এখানে ভাইয়া ফার্মের মুরগি একসাথে বলেন আরো জোরে আরো জোরে মালিক দেখো তোমার সুবহান বলে ডাক দিছে তোমার প্রশংসা করছে কোন পৃথিবীর প্রেসিডেন্টের প্রশংসা করে নাই আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দাও আরো জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন এবার আমার দিকে তাকাবেন আর আওয়াজ দিবেন আপনার জীবনে এত জোরে কোনোদিন আওয়াজ দেন নাই গরম আল্লাহ দিছে ঠান্ডা আল্লাহ করবে পৃথিবীর কোন বাদশার ক্ষমতা নাই এই জমিনকে ঠান্ডা করতে পারে কথা কন না কেন যেই বাচ্চা গরম দিছে ওই বাচ্চা ঠান্ডা করে দিবে আজকে 21 এপ্রিল আমি সাক্ষী রেখে গেলাম এই জলঢাকা নীলফামারী এই উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটা থানার নাম জলঢাকা নীলফামারী এই 21 ফেব্রুয়ারি আমি বলে গেলাম যেই মালিক এই পৃথিবী বানিয়েছে এই মালিক গরম দিয়েছে 21 ফেব্রুয়ারি মালিকই ঠান্ডা করে দিবেন এই জমিন ঠান্ডা করতে আমার আল্লাহর 1 ঘন্টা বৃষ্টির দরকার 1 মিনিটের বৃষ্টির দরকার কথা ঠিক না ঠিক আল্লাহ জমিনকে বলে দিবেন আমার বান্দার কষ্ট হইতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين أقرأ الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নমাজ পড়লে কে খুশি হয় এমনি গরম আর যদি আল্লাহ আসতে কোন বৃষ্টি আর হইব না আল্লাহ সহ্য করতেছেন এই বান্দা কি করে দুবাই যেই দুবাইটা আমার নবীর নিজের হাতের পতাকা কারা দেশ সেই দেশের প্রেসিডেন্ট প্রতিমার সামনে পূজা দেয় নাউজুবিল্লাহ বাইতে যে কয়ে দুবাই এমন একটা দেশ এদেশের ইতিহাস আপনারা জানেন না এই দেশের নাম ছিল এক সময় কুস্তন্তনিয়া যেটা আমার নবীর নিজের হাতে স্বাধীন করা সুবহানাল্লাহ বলেন আপনারা বইবেন এই তাল বেলেন বাবা এত গরম কে অনেক গরম এই যে দুলা ভাইয়ের পোলার দিকে যান চল মারহাবা বলেন আল্লাহু আকবার বলেন তো এই গরম কোথা থেকে আসে আপনারা জানেন জানেন না এই গরম জাহান্নাম থেকে আসে ডাইরেক্ট বুখারী শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন জাহান্নাম যখন বেশি উত্তপ্ত হয় তখন এই জমিন নিঃশ্বাস ছাড়ে জাহান্নামের আবহাওয়ায় তখন জাহান্নামের নিঃশ্বাসে এই জমিন তামা হয়ে যায়
জমিন থেকে জাহান্নামের ছাদ পর্যন্ত যেতে 500 বছর লাগবে। সে 500 বছরের থেকে জমিনে হাওয়া সারে হাওয়া, এই হাওয়াতেই অবস্থা। আর যখন আব্বার আমার জাহান্নামে ফেলবে কখন কেমন লাগবে। অতএব আল্লাহ এই দিনের বেলা21 এপ্রিল 2024 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের প্রধান মেহমান, বিশেষ মেহমান, আজকের মাহফিল যিনি সভাপতিত্ব করেছেন, জনাব মোহাম্মদ আনসারুল আলম সাহেব, উনি কই সভাপতি নাই, আজকের মাহফিলের সহসভাপতি আলহাজ সাইফুল ইসলাম, প্রধান অতিথি শহীদ হোসেন, বিশেষ অতিথি মনোয়ার হোসেন, আরো অন্তত 10-12 জন নাম আছে স্টেজে অতিথি হিসেবে। আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান, হাজারো আলেমের উস্তাদ শাইখুল উলামা শাইখুল হাদিস, জামিয়া আরবিয়া মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল, নীলফামারীর ঐতিহ্যবাহী ফ্যামিলির সন্তান শাইখুল হাদিস আল্লামা আবুল কালাম কাসিমী দামাত বরকতুল্লাহ আলিয়া, আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, আপনাদের এই নীলফামারীর রত্ন, তাফসীরের জগতে নক্ষত্র। আমরা আজকে অনেকে বলেন আমরা বড় হয়ে গেছি, ভাইরাল বক্তা, সুপারস্টার বক্তা, ইউটিউব দখল করে নিয়েছি, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী, কত আবল তাবল কত কিছু কোন আমাকে সামনে আসলে গেলে আমাদের শান না। বাংলাদেশের তাফসির জগতের নক্ষত্র যে তাফসির শিখিয়েছেন সে এখন আর আমাদের দেশে নাই, সে কবরে, ঠিক না বেটি? আল্লামা দিলার হোসেন সাইদি বাংলাদেশে প্রথম তাফসির শিখিয়েছে, তাকেই বলা হতো মুফাসসির। আর আমরা যারা এখন মুফাসসির মুফাসসির দেখাই, এগুলো আসলে মুফাসসির না। এমনও বক্তা বাংলাদেশে আছে ফুইলা ফুইলা কোন সিগে মোজারে বানানার কোন সিগে না হসরো তাও জানে না, মুমতাজের মতো কণ্ঠ বলো বক্তা হয়ে গেছে বাইরের বক্তা, কথা কন না কেন? মুমতাজ ক্লাস 2 পাস, 2 পড়ছে, 3 দুইটা ফেল মারছে। এসাসি মুমতাজ বাংলাদেশের বাউল শিল্পীদের সভাপতি, কথা কন না কেন? হালাকে আকাশ দেওয়ান মাস্টার পাস, দাম নাই আখ কাজ দেওয়ার, নিজে গান লিখতে পারে, গাইতে পারে, শুইতে পারে, বৌরি দিয়ে গাওয়াইতেও পারে, এ বেটা কিন্তু সভাপতি না, সভাপতি হলো চাষি মুমতাজ। তো বাংলাদেশে এমনও বক্তা আছে মোজারে বানানোর কায়দা জানে না, আজকে বাংলাদেশের সুপারস্টার বক্তা, কথা কর না কেন? তার নামের শুরুতে মৌলানা পাশ করে নাই, হে মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা মুফতি, মুফাসসির কোরআন সারা গায়ে সুলকানি, কত কিছু লেহে, বাতুলের আগুন, আতঙ্ক আতঙ্ক, আরে সুবহানাল্লাহ, নামগুলো দেহি আর হাসি, যে আল্লাহ সবই তোমার কুদরত, যেরকম মারহাবা, সবই মুমতাজের মতো খেলা। মুমতাজ যদি বাংলাদেশের স্বনামধন্য প্রিন্সিপাল হইয়া ডক্টর না হইতো, এই বক্তাগুলা জীবন এই সিভার মধ্যে পড়ে থাকত। তো আপনাদের খেদমত আরজ করতে চাই, আজকের মাহফিলে যিনি আপনাদের এলাকার সন্তান হযরত মাওলানা বেলাল হোসেন বুলবুল, আরেকজন বক্তা ওয়াজ করেছেন মুফতি নুরুল আলম নোমানি, আবু জাফর সিদ্দিকী সহ অনেক অতিথিবৃন্দের নাম এখানে আসছে, নাম নিতে গেলে গরম আরো বাড়বে, অতএব গরমটা আল্লাহ কমায় দিক, জোরে কোন আমি, আরো জোরে বলেন আমি, আরো জোরে বলেন তো সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ, নাম আসতে বললে উনি বেজার হয়, জবান আল্লাহ দিছে এখনো স্ট্রোক করে গালবে হয় যায় না,
গাল এখনো ডিজিটাল হয়ে যায় নাই। গাল যখন সুন্দর আছে, কণ্ঠ আওয়াজ আছে, আমার মালিককে দেখাই দেন তো বৃষ্টিতে নামুক, ঠান্ডা হয়ে যাক জমিনটা, জাহান্নাম কে ঠান্ডা করে দিক। একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ, আরো জোরে আল্লাহ, এখানে আসার তৌফিক কে দিবেন আল্লাহ, যেইবার তৌফিক কে দিবেন আল্লাহ, সব কাজে শুরুতে কার নাম নেবেন আল্লাহ, খানা খাওয়ার সময় আল্লাহ, পানি খাওয়ার সময় আল্লাহ, সুদ খাওয়ার সময় আল্লাহ, এই জন্য তো বৃষ্টি আসে না, এই জন্য তো আসে না, সুদ খাওয়ার সময় আল্লাহ নাম নেওয়া যাবে না, ঠিক নামে ঠিক। আসলে এই নীলফামারীর মধ্যে জল ঢাকা একটা ঐতিহ্যবাহী থানা, এই থানাটারে সরকারও ভয় পায়, আমরা গোপালগঞ্জের মানুষ, আমরা জানি, আমার শাশুড়ি শিখেছে না কোন কোন থানা ভয় পায়। এই জল ঢাকা একটা বিশাল বড় কুদাকুদি থানা, ইসলামের দুর্গ। অতএব আলোচনা বেশি সময় করবো না, আমি আসছি কিন্তু সেই বেলা 12:30 ফ্লাইটে আসছি, সকালবেলা ঘুম হয় না, মাহফিল শেষ করে গতকালকে টাঙ্গাইল সখীপুর থেকে বাসায় গেছি 4:00, ফজরের নামাজ পড়ে বিমানবন্দরে রওনা দিচ্ছি, কারণ 10:00 ফ্লাইট যখন আমার কেরানীগঞ্জ থেকে আসতে পেরে 2.5 ঘন্টা সময় লাগে, আরো যদি জাম লাগে। এই জন্য মেহরবানি করে যতটুকু সময় আলোচনা চলবে আমলের নিয়ে শুনবেন ইনশা আল্লাহ। আমার মন কেন যেন বলতেছে আপনারা খুব জান্নাতি মানুষ, পাম দিলাম আর কি পাম, তবে পামটা কিন্তু আমার নিজের থেকে দেইনি, হাদিস থেকে দিছি, তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেন দিছি জানেন? এই জল ঢাকার মানুষ, নীলফামারীর মানুষ, রংপুরের মানুষ, উত্তরবঙ্গের মানুষগুলি যদিও এদেরকে ঢাকায় এলারা মফিজ কয়, কিন্তু মফিজ ব্যক্তি একজন উদারওয়ালা মানুষ ছিল, মফিজ যেই ব্যক্তির নাম ছিল ওই লোকটা ডাইরেক্ট জান্নাতে যাবে। যদি কোন কেমনে ফতোয়া দিলেন তার ইতিহাস আমরা শুনছি, সে পর উপকারী ছিলেন এই বাংলাদেশের ভিতরে, শেরে বাংলার মতো একজন পর উপকারী ব্যক্তি ছিলেন তিনি, এই মফিজ। আরে মফিজ যদি আমরা গোপালগঞ্জ জেলার হইতাম তাও জান্নাতে যেতে পারতাম। এই মুসলমানের বলা, এই মিডিয়া ফিডিয়া, এই আর ডিস্টার্ব করবি না, এগু জন্ত নাই দেশ ছেড়ে পাকিস্তান যাবে। আল্লাহ শুধু একটা কথার উত্তর দিবেন, এই জমিন থাকার জায়গা না, কথাটা বাস্তব না অবাস্তব? এই জমিনে যত বড় বড় রাজা বাচ্চা ছিল তারা আছে না গেছে? গেছে না? আপনারা আমিও যাব, এখন যারা আছে তারাও যাবে, কেউ রাখতে পারবে না, রাখার কোনো সিস্টেম নাই। দুনিয়ায় যে যত বেশি থাকতে চাইছে আল্লাহ তত তার বেশি লাভ তুষ্টা খাওয়াইয়া দুনিয়ার ঠেকে নিয়েছে, যে বেশি ক্ষমতা ক্ষমতা করছে ওরে আল্লাহ ক্ষমতার বাস ঢুকাই দিয়ে তারপরে নিছে। শুধু একটা কথার উত্তর দিবেন, যখন এই দুনিয়ায় থাকতে পারবো না বাহাদুরি করে কোনো লাভ নেই, ঠিক না বেঠিক? হারাম কামাইয়া হারাম খাইয়া এই দুনিয়ায় বসবাস করে লাভ নেই। শুধু একটা কথার উত্তর দিবেন, সুদ খাওয়া কোনোদিন হালাল হতে পারে না। এই তীব্র গরমের মধ্যে যারা বসে আছেন, আমি আল্লাহর কালামকে সামনে নিয়ে বলছি, আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। কারণ কি জানেন, ফতোয়া আমি মুক্তি দিয়ে গেলাম, এই যেই বাগানের মধ্যে আপনি বসে আছেন, এই যেই সামিয়ানার মধ্যে দিনের বেলা বাদ জোহর সেই সকাল 10:00 থেকে বসে আছেন, এই বাগানটা হলো জান্নাতের টুকরা। আর জান্নাতের টুকরায় তারাই বসতে পারে যারা জান্নাতি মানুষ। আর আমি আজকে কেন আপনাদেরকে জান্নাতি একটা মনে বলতেছে, আমার এটা আমার ব্যক্তিগত মত, কেন আপনি জান্নাতে যাবেন এই গরমের ভিতরে? পাগল ছাগল সারা ওয়াজের মাঠে কেউ বয়ে, এখানে জেম চাইলে বুড়া চাষে বয়ে থাকতো সকাল 9টার থেকে, কথা কর না কে তাও কয় যে তো ওই পার্টির বুঝছি। তবে একটা কথা মনে রাখবেন, এটা জান্নাতের বাগানে আপনারা যখন সেই সকাল থেকে বসে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ, ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ। ওয়াজ যা হওয়ার হয়ে গেছে,
বুলবুল ভাই বলেছেন, আরও অনেক উলামা আকরাম করেছেন, আবু জাফর সাহেব করেছেন, নোমানি সাহেব করেছেন। আমি শুধু একটু ফিনিশিং দিয়ে একটু দোয়া করে যাবো মুসাফির হিসাবে। আমার একটা দোয়াই আজকে থাকবে, আল্লাহ তুমি আমাদের এই জাহান্নামের তাপ থেকে বাঁচাও। আল্লাহ দুবাই সরকার ভুল করেছে, জনগণ ভুল করে নাই, দুবাইকে তুমি বাঁচাও। আমিন। ইনশাআল্লাহ বলেন। এই দুবাই হলো ইসলামের দুর্গ ছিল এক সময়, আজকে সেই দুবাই হলো ফরেনের কান্ট্রি, পৃথিবীর সবচেয়ে বড় বেহায়াপনা দেশ, মুসলমান কান্ট্রির মধ্যে এক নাম্বার দুবাই, ফ্রি সেক্সের দেশ, আমেরিকার চাইতে বেশি জঘন্য হয়ে গেছে। আল্লাহ কত সহ্য করবে মেয়ে? আল্লাহ একটু গজব দিয়ে টেস্ট করে দিলেন, আমি আল্লাহ এখনো আসি থাকবো দুবাই রে। এটা আমার রবির রক্ত রঞ্জিত, রক্ত পানি করা দেশ, লক্ষ লক্ষ সাহাবী টাইগিরিস নদী পার হয়ে রোমান সৈন্যদের সাথে জেহাদ করে, এই দুবাই কুস্তন্তনিয়া কুফা মুসলমান শাসন করেছে। আজকে দুবাই নাম রেখে ফরেনিয়ার কান্ট্রি বানায়া ল্যাংটা সেরি নাসাস, আজকে প্রতিমার সামনে সেজদা দাস দুধ ঢালস তাদের পায়ে। আমি আল্লাহ যেটা কল্পনা করি নাই সেটা দুবাই করছোস। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ ওয়া ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজীদ। আল্লাহু আকবার। ফাআলুন লিমা ইউরীদ হাল আতাকা হাদীসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ। আমি আল্লাহ ধরি না সহজে, আমি ধরলে সারি না। কে বলতেছে? সরে বলেন আরো সরে। অহুয়াল গফুরুল ওয়াদুদ আরশিল মাজীদ ফাআলুন লিমা ইউরীদ হাল আতাকা হাদীসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ। বান্দা তুই ভাবিস না আমি বুড়ো হয়ে গেছি, তুই ভাবিস না আমি দুর্বল হয়ে গেছি, আমি তোর বাপ সাসার মতো, তোর দেশে শেখ হাসিনা খালেদার মতো না, আমি এমন একজন বাদশাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রহমান মিন তাফাবুত। মারহাবা বলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি এমন একজন বাদশাহ, এমন একজন প্রেসিডেন্ট, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে, আল্লাযী খালাকাল মাউত, সর্বপ্রথম আমি মৃত্যু বানাইছি, ওয়াল হায়া, মৃত্যু আমার হাতে, জীবন আমার হাতে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, সাত আসমান বানাইছি, বেগাইরে আমাদিন তারাওনাহা, তাকায় দেখ আমি কোনো খুঁটি লাগাই নাই। মারহাবা বললেন না? বেগাইরে আমাদ, আমাদ মানে খুঁটি, তোরা ছোট্ট একটা জল ঢাকায়, ছোট্ট একটা দক্ষিণ পাইকা পাড়া তোর একটা, এখানে একটা সামিয়ানা করছো, 150 বাস লাগাইছো, কথা কথা কেন 100 উপরে বাস লাগানো, একটা কাপড়ের সামিয়ানা, আর তাকায় দেখ ফারজি ইল বাসার হাল তারা মিন ফুতুর, ফারজি ইল বাসার, তাকায় দেখ আমার আসমানের দিকে, হাল তারা মিন ফুতুর, কেমনে বানাইছি, সুম্মার জি ইল বাসার হাল তারা মিন ফুতুর। এই বান্দা তাকায় দেখ আমার আসমানে কোনো খুঁটি লাগাই নাই, কোনো খুঁটি নাই আমার আসমানে, সাত আসমান, এক আসমানের থেকে আর এক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, সুবহানাল্লাহ, আসতে গেলে বাতের রোগে ধরবে, বোবা হয়ে মরবা বুড়া গুলা, বললাকে লাগলে তুই কাছাকাছি এক সপ্তাহের মধ্যে ছোড়ো না, এখানে ভাইয়া ফার্মের মুরগি একসাথে বলেন আরো জোরে, আরো জোরে, মালিক দেখো তোমার সুবহান বলে ডাক দিছে, তোমার প্রশংসা করছে, কোন পৃথিবীর প্রেসিডেন্টের প্রশংসা করে নাই, আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দাও। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এবার আমার দিকে তাকাবেন আর আওয়াজ দিবেন, আপনার জীবনে এত জোরে কোনো দিন আওয়াজ দেন নাই, গরম আল্লাহ দিছে, ঠান্ডা আল্লাহ করবে, পৃথিবীর কোনো বাদশার ক্ষমতা নাই এই জমিনকে ঠান্ডা করতে পারে, কথা কন না কেন, যেই বাচ্চা গরম দিছে ওই বাচ্চা ঠান্ডা করে দিবে। আজকে 21 এপ্রিল আমি সাক্ষী রেখে গেলাম এই জল ঢাকা নীলফামারী
এই উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটা থানার নাম জল ঢাকা নীলফামারী। এই 21শে ফেব্রুয়ারি আমি বলে গেলাম, যেই মালিক এই পৃথিবী বানিয়েছে, এই মালিক গরম দিয়েছে, 21শে ফেব্রুয়ারি মালিকই ঠান্ডা করে দিবেন। এই জমিন ঠান্ডা করতে আমার আল্লাহর 1 ঘন্টা বৃষ্টির দরকার, 1 মিনিটের বৃষ্টির দরকার, কথা ঠিক না বে? ঠিক। আল্লাহ জমিনকে বলে দিবেন আমার বান্দার কষ্ট হইতেছে, বিশেষ করে আমার বাংলাদেশের মুসলমানের কষ্ট হয়। বাংলাদেশ ছোট্ট দেশ, এই দেশের প্রত্যেক ঘরে ঘরে ফ্যান নাই, ইলেকট্রিসিটি নাই, এরা রাত্রে ঘুমাইতে কষ্ট হয়। জমিন রে, অন্তত তুই গরিবের দিকে তাকায়া ঠান্ডা হয়ে যা। আমার মালিক পারে না? পারে, নিয়ত আছে, ঠান্ডা হোক চান দেখে হাত দুটো এবার উঠান, আল্লাহকে একটা ডাক দেন, দেন ডাক দেন, জোরে একটা ডাক দেন, আল্লাহ বলে ডাক দেন, ডাক দেন, 21শে ফেব্রুয়ারি ডাক দাও, ওই নীলফামারি, ওই নীলফামারি জল ঢাকার মুসলমান, আল্লাহকে জোরে একটা ডাক দাও, দাও জোরে ডাক দাও, 21শে ফেব্রুয়ারি, 21শে এপ্রিল, 21শে এপ্রিল জোরে একটা ডাক দাও, আল্লাহকে জোরে একটা ডাক দাও, 21শে এপ্রিল আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে দেখাই দাও। আল্লাহ দিনের বেলার তাকায় দেখো 21শে এপ্রিল মালিক রে, এই জমিনটা তুমি ঠান্ডা করে দিবা, এই দিনের বেলা তুমি দেখো জমিনের উপরে থাকতে পারি না, কবরে কেমনে থাকো? আল্লাহ যদি এই গরমের মধ্যে কাউরে দাফন করা হয়, মাত্র 4 ঘন্টা পরে লাশটা ফুলিয়া ফাটিয়া পায়খানা পোশাবের রাস্তা দিয়া গাল দিয়া নারী বলি পয়সা বের হয়ে যাবে। আল্লাহ তোমার পাগল গুলি জ্বালিয়া 21শে এপ্রিল আজকে কবরের কথা চিন্তা করে যারা তোমারে ডাক দিছে, এদের জীবনের সবার গুণে মাফ করিয়া দাও। এদের যাদের বাবা মা কবরে মালিক, তাদের কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, আমি মুসাফির দোয়া করে গেলাম, এই গরমের মধ্যে তোমার পাগল গুলো বসে আছে, আমার নিজে আশ্চর্য লাগতেছে, এই হাজার হাজার মানুষ বসে আছে, দাঁড়ায় আছে, আল্লাহ যারা দাঁড়ায় আছে বসে আছে এদের সকলকে মাফ করে দিবা। বাজান আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না? যায়, আল্লাহর কাছে চাইলে সবই পাওয়া যায়, কথা ঠিক না বে? ঠিক। চাইলে সব পাওয়া যায় না? আমি একটা জ্বলন্ত প্রমাণ দিয়ে যাই, মাওলার কাছে চাইলে এমন কোনো জিনিস নাই তিনি দিতে পারে না। আজকে শেষ মোনাজাতে আল্লাহর কাছে যখন আমার সাথে আখেরি মোনাজাত করে কাঁদবেন, আমার মন বলে চোখের পানির সাথে বৃষ্টির পানি আজকে রাত্রে নামতে পারে ইনশাল্লাহ বলেন। আমি যখন বিমানবন্দরে বিমানে উপরে ছিলাম, প্রায় 16,000 ফিট উপরে বিমানে আসার সময় বিমানের পাইলট কুরুজ বলতেছে, হুজুর দেখেন আকাশে কি মেঘ কিন্তু নিচে নামে না, বলতেছে কেবিন কুরুজ বলতেছে দেখেন আসমানে কি মেঘ, বিমান চালানো কষ্ট হয়ে যেতেছে, বিমান কাঁপতেছে মেঘে, হালাকি নিচে নামে না। আমার আল্লাহ পরীক্ষা করতেছে, আল্লাহ দেখতেছে আমার বান্দা কতটুকু চোখের পানি ফেলতে পারে। যদি বান্দা ঠিকই চোখের পানি ফেলায় আমি আল্লাহর কাছে কাঁদে, আমি আর জাহান্নামকে গরম রাখবো না, আমি জাহান্নামকে ঠান্ডা করে দেবো ইনশাল্লাহ বলেন। বাবা বৃষ্টি হোক আজকে রাত্রে চান না? তো আসমানে ভাই আল্লাহর কাছে একটা দোয়া করছি মুসাফির অবস্থা, আল্লাহ আমি যেন যাইয়া দেখি আমার ভাইরা পুরা মাঠটা বইরে গেছে, আর তাদের চোখের পানি যেন পড়ে, আর চোখের পানির সাথে যেন রাত্রে বৃষ্টি নামে। আমি আল্লাহর বিমানে বয়ে বয়ে কইছি, আমার মনটা যেন কেন বলতেছে আজকে আমার আল্লাহ আজ অথবা কাইলের মধ্যে আগামী কালকের মধ্যে আল্লাহ জমিনটারে ঠান্ডা করে দিতে পারে ইনশাল্লাহ বলেন। আবহাওয়াবিদরা বলতেছে এই সপ্তাহ পুরো এরকম গরম থাকবে, আরে ভাই আবহাওয়াবিদরা তো নিচের খবর কয়, উপরে খবর তার জানে না, উপরে খবর কে জানে? ওই আল্লাহ যদি দিয়ে দেয় কেউ ক্ষমতা নাই বৃষ্টি ভিড়াইতে পারে ইনশাল্লাহ বলেন। মারহাবা বলেন তো, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো আমরা আজকে চাইতে পারি 100% আল্লাহ দিয়ে দিবে। যেরকম আমি আজকে আপনাদের সামনে গরমের মধ্যে ওয়াশ করতেছি, আল্লাহর এক পাগল এরকম মিশরের জমিন ওয়াশ করতেছে, বলে ফেলছে কুল ইউ আল্লাহ আবিদুর রহমান
إياك نعبد وإياك نستعين يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين بندا আমার কাছে চাইবা নামাজ আর সবর দিয়া কি চাইতে কইছে নামাজ আর সবর আমরা তো নামাজই পড়ি না তাহলে কেমনে বৃষ্টি দিব আল্লাহ কথা কন না কে ঠিক এ মিয়া বৈশাখ মাস জোয়ার হয় না বৃষ্টি হয় না ইতিহাস বেরেক কথা কন না কেন আগে বৈশাখ মাসের এক তারিখ আমার বাপসা ছাগল দেখতাম গোপালগঞ্জ সেদিনকে এক তারিখে গরু ছাগল খেতে নামাইতো না জ্বরে যদি উড়েল হয়ে যায় আর এখন বৃষ্টিও নাই জ্বরও নাই কিচ্ছু নাই পুরো উল্টা চলছে কথা কর না কে আগে বৈশাখ মাসে ওয়াজ তো দূরে কথা ওয়াজের নাম অনিত না এখন ওয়াজ দিনের বেলাও করে রাত্রে তো আসি দিনেও করে উল্টে গেছে সব দুনিয়া তবে মনে রাখবেন আল্লাহ পাকের শুকর আমরা বাংলাদেশের মানুষ ইসলামরে অনেক ভালোবাসি দুবাইয়ের মতো এত বড় কাট্টা বদমাইশ হয়ে যায় না আমরা আল্লাহ শুকর যে আল্লাহ আমাদেরকে মুসলমান করে জন্ম দিয়ে এখন আল্লাহকে জীবনের সাথে বেশি ভালোবাসার তৌফিক দিয়েছে হ্যান্ডা এদিকে হ্যান্ড এদিকে আনেন তো সামনে আনেন আল্লাহ আল্লাহ আমার এই নীলফামারি ভাইদেরকে আপনি কবুল করে নেন এদের সকলের এখানে এত না ওই পিছনে রাখো আমার দিকে একটু ঘুরে ঘুরাও আমার দিকে ঘুরাও রাখো এইভাবে রাখো আলহামদুলিল্লাহ বলেন আপনার যদি কোন আপনি বাতাস খাইতেছেন আপনার মুখে তো রোদ কি বুঝবেন ভাই আমার ঠান্ডা না করলে তো আমি গরম হয়ে গেল ওয়াশ করতে পারবো না এর লিগে আমার ফ্যান দিয়ে ঠান্ডা করতেছেন মাইন্ড করেন না আমি আপনার মেহমান তো আমার সুখে আপনার সুখ তাই না এখানে সবাই আসছে আমি যদি না আসতাম আর গতকালকে বলে অপপ্রচার হয়েছে যে আদি আইব না জি হ্যাঁ আল্লাহ এমনটা হাইতে একটা কথা কইলেন আমার শুনে আমি ওয়াজ মিস করি ঠিক আছে কিন্তু সব জায়গায় না আর সবার দাওয়াতে আমি আসি না তা না সবার দাওয়াতে আসি তাও না কমিটমেন্ট ঠিক থাকলে কমিটি যদি আলহামদুলিল্লাহ ঠিক থাকে ইলিয়াস রহমান জাহাদির জিন্দিগিতে নাই কোনো ওয়াজ মিস করছি আমি আলহামদুলিল্লাহ বলেন মানে ওয়াজ করি ডেলি রাত্রে হইলে একটা দিনে রাত্রে হইলে একটা দিনে হইলে একটা আমি রাত্রে কোনো দিনও দুইটা দিনটা ওয়াজ করি না আমি একটাই ওয়াজ করি অতএব আল্লাহ শুকর আমরা বাংলাদেশে জন্ম নিয়ে গর্বিত আল্লাহু আকবার বাংলাদেশের মতো এত সুন্দর খেত খামারি ডাইনে তাকাইলে খেত বামে তাকাইলে খেত এই যে মরিচের খেত পাতাগুলো এত ভিটামিন যুক্ত আপনি জানেন এই পাতার দিকে যদি আপনি তাকায় থাকেন আপনার চোখের জ্যোতি বাড়বে এত সুন্দর কথা কইলাম তাও জোরে কয় না এই যে আপনাদের ভুট্টো খেত ভুট্টো বলে না এই ভুট্টা পাতার দিকে আপনি তাকায় থাকবেন যারা নিড়েন কুরান ভুট্টা এইভাবে তাকায় থাকবেন চোখের জ্যোতি কোনোদিন নষ্ট হবে না আপনি জানেন কলা গাছ যারা বাগান বানাইছেন কলার পাতার দিক তাকায় থাকবেন কলার পাতায় আপনার চোখের পয়জন গুলো টেনে নিয়ে নতুন অক্সিজেন ছেড়ে দিয়া চোখের পয়জন দূর করে দিয়া চোখের জ্যোতি আল্লাহ বাড়াই দিবেন আমার বাংলাদেশের মতো এত সুন্দর সোনার দেশ কোথাও নাই বাংলাদেশে গজব আসবে কে ইনশাল্লাহ এই যে মাঝে মাঝে একটু গরম এটা থাকবে না এই যে দেখেন ম্যাক ম্যাক শুরু হয়েছে ইনশাল্লাহ বৃষ্টি আয় পারবো মারহাবা বলেন ইনশাল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন বলেন তো মিশরে একটা ঘটনা আল্লাহর এক ওলি ওয়াশ করছে সাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন সাওয়ার আগে নামাজ পড়তে হয় সবর করতে হয় জোরে কর মারহাবা তো পিছনে ওই যে যেরকম মগা দুটা খাড়াই দিছে না ওই যে মাথায় হাত দিয়া মানে ওর মাথায় বলই নাই অথবা এমন প্যান পরছে ও বইয়া বইতে গেলে ফেরাত করে বাইরে যাবে সেরা এই যে বহেন হাসি খুব সুন্দর চেহারাটা হেভি সুন্দর হ্যাঁ বর্ষা রে বাবা তার এক জের মতো চেহারা বহ এই মুসলমানের বলায় দিকে তাকান আর বেশি সময় ডিস্টার্ব করবো না আর মাত্র 10 থেকে 15 মিনিট কথা বলবো এরপরে মোনাজাত করে দেবো তো বলেন তো আল্লাহুম্মা আমিন যখন ওয়াজ করছে ওখানে পিছনে বইয়া তো একটা যুবক ওই যে খাড়ায় আছিল যেরকম ড্যান 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 মফিজের মতো হযরত মফিজের মতো হইনে দাঁড়ায় পিছনে বইয়ে ভাই এক বন্ধু আর এক বন্ধুর কয় দোষ চল বাইতে যাই কে কয় কে বেশি ওয়াজ শোনা ভালো না কয় কে হুজুর না কইছে সাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় দেই সাওয়ার মতো চাইয়া দেই পাই কিনা কয় কি চাবি কয় আগে বাইতে যাই নাই তারপরে চামুন
বাজনে বাড়তে যাই মাকে বলতেছে, মা পাঞ্জাবিটা ডলানো আসেনি। কয় হ্যাঁ, পায়জামাটা ডলানো আসেনি। কয় হ্যাঁ, ও মা পায়জামা জামাটা দাও একটু মিশরে যাই। কয় কেন মা? আল্লাহর ওলি ওয়াজ করছে মিশরের থেকে এসে গ্রামের বাড়িতে। ইলিয়াসুর রহমান জেহাদি ঢাকা থেকে এসে 21 এপ্রিল ওয়াজ করছে দিনের বেলা। এই গরমের মধ্যে ইলিয়াসুর রহমান জেহাদি বলছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। বাজান রে, চাওয়ার মতো চাইতে হয়, এটা আমার কথা নয়, কার কথা? জোরে বলো দোস্ত, কার কথা? এ জল ঢাকার বাইরা, নীলফা বাড়ির বাইরা, তোমার আমার কথা মিথ্যা হতে পারে, কোরআনের কথা নবীর কথা মিথ্যা না, আল্লাহওয়ালাদের কথা মিথ্যা নয়। এই কথা যখন বলছি, যাওয়ার মতো চাইতে হয়, মার কাছে বলছে, মা রে যাওয়ার মতো চাইছি গো। মা কি চাইছো? ও মা আমি মিশরের বাদশা আবি আবদুল্লাহ হাসানের মাইয়া বিয়ে করবো। মা কয়, বাবা খাটের নিচে ঝাড়ু আসেনি দেখতো। কয় কে? কয়টা লইয়া? কয় কে? ওটার বান যত সময় আছে তত সময় তোর পিডিএম। মা পিডাইও না, হুজুর কইছে সাবার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। বাবা আমি সাবার মতো চাইছি, হুজুর কইছে। এটা তো আর প্রেসিডেন্ট কয় নাই, কইছে হুজুরে। আলেমদের কথা কোনো তোর মিথ্যা হতে পারে না। মান আকরামা আলেমান কান্নামা আকরামানি ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা وتلك الامثال نضربها للناس وما يعقلها الا العالمون জালেমদের কথায় যতদিন পর্যন্ত দুনিয়া আছে, পূর্ব বকাগুন থেকে সূর্য উদিত হবে, পশ্চিম অস্তমিত হবে, ততদিন পর্যন্ত আলেমদের জমিনে ইজ্জত থাকবে। দুই চারটা ফাসেক ফুজ্জারের কাছে আলিমুল আবার অপমানজনক কথা বললে কিচ্ছু আসে যায় না। জীবন যতদিন আছে নীলফামারি মুসলমান, আলেমের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, 21 ফেব্রুয়ারি দিন 21 এপ্রিল আল্লাহকে দীপ্তকণ্ঠে দেখায় দাও। 21 ফেব্রুয়ারি যদি অনুষ্ঠান করতে পারি, বাংলাদেশের ভূগ্রহণ থেকে যদি সূর্য উদিত হয়, 21 এপ্রিলেও একটা ইতিহাস রচনা হবে নীলফামারি থেকে। বাংলাদেশের সমস্ত কারাবন্দী আলেমুল আবাকে ছেড়ে দিতে হবে। রাজি আছো না নাই? 21 এপ্রিল কাকে রাজি আছো? নীলফামারি আল্লাহকে জোহাদ উঁচা করে দেখায় দাও। গরমের মধ্যে ভালোই ঠান্ডা করছে। মারহাবা বলেন তো, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।